মুহূর্তে সেরা চিত্রনায়ক শাকিব খান, বর্তমানে দর্শক প্রিয়তার শীর্ষে তার অবস্থান। শাকিব খানের বিপরীতে অভিনয় করে অনেকেই দ্রুত তারকা বনে গিয়েছেন, তাই অনেক নবাগত নায়িকা শাকিব খানের বিপরীতে কাজ করার সুযোগে মুখিয়ে থাকেন। 2016 সালে শাকিব খানের বিপরীতে অভিনয় করার সুযোগ পান সংবাদ পাঠিকা শবনম বুবলি। এরপর দেশ সেরা এই চিত্রনায়কের সঙ্গে একাধারে কয়েকটি সিনেমায় অভিনয় করে রাতারাতি নায়িকা হয়ে ওঠেন বুবলি। শবনম বুবলি এ পর্যন্ত অর্ধ ডজন সিনেমায় অভিনয় করেছেন, সবগুলো সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। শাকিব খান ও বিশ্বাস জুটির পর এই জুটি নিয়মিত কাজ করে যাচ্ছিলেন। শাকিব খান বুবলিকে নিয়ে গত কয়েক বছরে প্রেম ও বিয়ের গুঞ্জন শোনা যায়। কখনো শাকিব খানের পারিবারিক কলহের আগুনে ঘি ঢেলে গুঞ্জনের জন্ম দিয়েছেন বুবলি। সর্বশেষ শাকিব খান বুবলি জুটির ভাঙনের গুঞ্জন শোনা যায় গত 27 জুন। শাকিব খান বুবলি নতুন একটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দেন। শাহিন সুমন পরিচালিত একটি প্রেম দরকার মাননীয় সরকার সিনেমার মহরত অনুষ্ঠানেও তারা অংশ নেন। এর কিছুদিন পর সংবাদ মাধ্যমকে বুবলি জানান সিনেমাটিতে তিনি অভিনয় করছেন না। এরপর শাকিব খান শাহিন শাহ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। এই সিনেমায় বুবলিকে না নিয়ে তার বিপরীতে নুসরত ফারিয়াকে নেওয়া হয়। তারপর থেকেই চলচ্চিত্র পাড়ায় জোর গুঞ্জন ওঠে শাকিব বুবলি জুটি ভেঙে যাচ্ছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে শাকিব খানের নতুন কোন সিনেমায় বুবলিকে নেওয়া হচ্ছে না। বিষয়টির সত্যতা জানতে চিত্রনায়িকা বুবলির মুঠোফোনে একাধিকবার ফোন করেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এদিকে কিছুদিন ধরে বুবলিও বলে আসছেন শাকিব খানের বাইরে অন্য নায়কের বিপরীতে অভিনয় তিনি করবেন। প্রেম বিয়ের গুঞ্জনের পর বুবলি বলেছিলেন, আমি অন্য নায়কের সঙ্গেই কাজ করব। গুঞ্জন মিথ্যে এটা প্রমাণ করার জন্য তো যে কোনো কাজ হাতে নেওয়া যায় না, তবে আমি অন্য নায়কের বিপরীতে কাজ অবশ্যই করব। ভালো কিছুর অপেক্ষায় রয়েছে। এ পর্যন্ত চিত্রনায়িকা বুবলি শাকিব খানের ওপরে আস্থা রেখে কাজ করে যাচ্ছিলেন। হঠাৎ সেই ভরসায় ছেদ পড়েছে বলেই অন্য নায়কের বিপরীতে অভিনয় করবেন বলেও গুঞ্জন শোনা যায়। এদিকে শাকিব খান জনপ্রিয় চিত্রনায়িকা নুসরত ফারিয়া, মিম ও ববির বিপরীতে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে বুবলি অলস সময় পার করছেন, কারণ তার হাতে এখন নতুন সিনেমার কোনো কাজই নেই। এদিকে মাসখানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাকিব খানের বেশ কিছু ভক্ত পোস্টার প্রকাশ করেন। এসব পোস্টারে সবার ওপরে লেখা হয়, আর নয় বুবলি। এরপর লেখা হয়, প্রিয় শাকিব খান, নিজের ব্যক্তিগত পছন্দ আমাদের ওপর চাপিয়ে দেবেন না, আমরা বিরক্ত, ভালোবাসার মূল্য দিন, বুবলিকে মুক্তি দিন, এমন স্লোগানও লেখা হয়। স্বাভাবিক কারণেই অনেকেই মনে করছেন, তবে কি শাকিব খান তার ভক্তদের চাওয়াকে মূল্য দিয়েছেন, নাকি গল্পের প্রয়োজনে অথবা নির্মাতার ইচ্ছেতেই বুবলিকে তার সিনেমায় আর দেখা যাচ্ছে না? কিছুদিন পরই হয়তো বিষয়টি পরিষ্কার হবে, এমনটাই প্রত্যাশা করছেন সিনেপ্রেমীরা। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, নিজের ক্যারিয়ারের জন্যই কি বুবলিকে পায়ে ঠেলছেন শাকিব খান? এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দিন, আর সাবস্ক্রাইব রঙ্গমঞ্চ, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।